Assalamualaikum. This is Pompa. Welcome back to Pompa Stars. আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো হলদে দাঁত খুব সহজে কিভাবে সাদা ঝকঝকে করতে পারবেন মাত্র 2 মিনিটে। অনেকেই আছেন প্রতিদিন দাঁত পরিষ্কার করার পরেও দাঁত হলদে দেখায়। দাঁত হলদে হওয়ার প্রধান কারণ হলো প্রতিদিন অনেকেই আছেন চা, কফি, সিগারেট, পান খেয়ে থাকেন, এইসব কারণেই দাঁত হলদে হয়ে যায়। এই হলদে দাঁত পরিষ্কার না করার কারণে অনেকেরই দেখা যায় দাঁতের মধ্যে পাথর জমে, আর এই পাথর জমার কারণেই অনেকেরই দাঁত ক্ষয় হয়ে যায়। এর ফলে দেখা যায় একসময় দাঁত পড়েও যায়। আর এই হলদে দাঁত ও পাথর পরিষ্কার করার জন্য আমরা নানান রকম অনেক কিছুই ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় অনেক সময় কোনো কাজেই আসে না, এর ফলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই। বন্ধুরা, আজ আপনাদের মাঝে আমি এমন একটি রেমিডি শেয়ার করব যেটি ব্যবহারের ফলে আপনার দাঁত 2 দিনেই সাদা ঝকঝকে হয়ে যাবে। আর যাদের মাড়িতে পোকা ও দাঁতে বহু বছরের পুরাতন পাথর রয়েছে, সেই পাথর অথবা মাড়ির পোকা অথবা ক্ষয় 1 নিমিষেই দূর হয়ে যাবে এই রেমিডি ব্যবহারের ফলে। এই রেমিডি তৈরি করতে আমাদের যে উপাদানগুলো লাগবে তার মধ্যে প্রধান উপাদানটি হলো টুথপেস্ট। এখানে আমি কোলগেট হোয়াইটিং টুথপেস্টটি ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারেন, তবে যাদের দাঁত অনেকটা হলদে রয়েছে তারা অবশ্যই ট্রাই করবেন হোয়াইটিং টুথপেস্ট ব্যবহার করার জন্য। দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টুথপেস্ট। এখানে টুথপেস্টের কোনো পরিমাপ নেই, এখানে আপনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর আমাদের যে উপাদানটি লাগবে হলুদ, হলুদ আমাদের এখানে লাগবে 1 চিমটি পরিমাণ। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যেটি খুব সহজে ব্যাকটেরিয়া কাটিয়ে দেয়। এছাড়াও যাদের মাড়িতে ক্ষত পোকা রয়েছে খুব সহজে ব্যাকটেরিয়া কাটিয়ে দেয়। এছাড়াও হলদে দাঁত সাদা ধবধবে করে এই হলুদ ব্যবহারের ফলে। এরপর আমাদের যে উপাদানটি লাগবে লবণ, লবণ এখানে আমাদের লাগবে 1 চিমটি পরিমাণ। লবণের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়োডিন, আর এই আয়োডিন ব্যবহারের ফলে মুখের ব্যথা, গলা ব্যথা অথবা দাঁতের ব্যথা খুব সহজে দূর হয়ে যায়। দেখবেন দাঁতে ব্যথা অথবা গলায় ব্যথা হলে হালকা উষ্ণ গরম পানির সাথে লবণ মিশিয়ে গড়গড় করলে দাঁতে ব্যথা অথবা গলা ব্যথা খুব সহজে দূর হয়ে যায়। এছাড়াও লবণ ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া কাটিয়ে দেয়। এরপর আমাদের যে উপাদানটি লাগবে লেবু, লেবুর রস এখানে আমাদের লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। দেখুন, 1টি লেবু কেটে অর্ধেকটা করে নেবেন, এরপর এটি চিপে রস বাইর করে নিতে হবে। লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটি ব্যবহারের ফলে দাঁত শক্ত করে, দাঁত মজবুত করে এবং দাঁত করে সাদা ধবধবে। ব্যাস, এই টুথপেস্টটি তৈরি করতে আমাদের এই মাত্র 1টি উপাদান লাগবে। এই উপাদানগুলো সবগুলোই আমাদের হাতের কাছেই থাকে। এখন আমাদের যেটি করতে হবে, 1টি চামচের সাহায্যে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, যাতে করে 1টি উপাদান আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল ম্যাজিক্যাল টুথপেস্টটি। এই ম্যাজিক্যাল টুথপেস্টটি আপনি সংরক্ষণ করে 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যেটি করবেন, এই টুথপেস্টটি বানানোর পর 1টি কৌটায় ভরে নেবেন, ভরে এটি রেখে দিবেন আর 7 দিন পর্যন্ত এটি ব্যবহার করতে পারবেন। এখন বলে দিচ্ছি এই টুথপেস্টটি কিভাবে ব্যবহার করবেন। আপনার ব্যবহৃত ব্রাশ অথবা দাঁতন দিয়ে খুব ভালোভাবে দাঁত পরিষ্কার করে নেবেন এই ম্যাজিক্যাল টুথপেস্ট দিয়ে, আর চেষ্টা করবেন দিনে 2 বার এই টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করার জন্য। দিনে 2 বার টানা 2 থেকে 3 দিন ব্যবহার করলে আপনি আপনার দাঁতের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন। যাদের মুখে দুর্গন্ধ রয়েছে অথবা হলদে দাঁত অথবা যাদের দাঁতে পোকা রয়েছে, খুব সহজে দাঁতের পোকা অথবা
ব্যথা দূর হয়ে যাবে। এছাড়াও হলদে দাঁত করবে সাদা ঝকঝকে। বন্ধুরা, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।